আমি সুমন, আবার হাজির প্রত্যেক দিনকার মতন আপনাদের সকলের সাথে টেক আড্ডা দিতে, আপনাদেরই ভালোবাসার পরিবার গ্যাজেটস বাংলা থেকে। দাঁড়ান দাঁড়ান, স্যামসাং যে এম সিরিজে একদম তুখর কাজ করছে ওটা তো আমি বলবোই বলবো, আর শাওমি একদম ঠিক করে নিয়েছে রেডমির হাত ধরে কার্ড ডিসপ্লে দিবে, আর সব কিছু তো এই ভিডিওতে হবেই, তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম টেক আপডেট হোক হোক না ওয়ান প্লাসকে দিয়ে। ওয়ান প্লাস তাদের একটা দুর্দান্ত স্মার্টফোন আনছে, তবে তার আগে এটাও বলে দিই ওয়ান প্লাসের পক্ষ থেকে তিনটে স্মার্টফোন আসছে, এবং তার মধ্যে একটা হলো সবাই জানি নট সি থ্রি এরকম একটা ব্যাপার, আবার দ্বিতীয়টা ফোল্ড স্মার্টফোন, হ্যাঁ ওয়ান প্লাস ফোল্ড স্মার্টফোন আসছে, কিন্তু তার সাথে যেটা দুর্দান্ত ব্যাপার ওয়ান প্লাস টুয়েলভ, আর এটা বিভিন্ন রকম সার্টিফিকেশন সাইটে একদম ক্যাটাস করে ধরে নিয়েছে সবাই। তো এই স্মার্টফোনটার ফার্স্ট লুকও এসছে এবং এটার স্পেসিফিকেশনও এসছে, কি চট করে দেখে নি। তাহলে ওয়ান প্লাস টুয়েলভে যেমন প্রথমত 6.7 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120Hz রিফ্রেশ রেট তো থাকছেই, 2K রেজলিউশন, স্ন্যাপড্রাগনের 8 Gen 3 থাকবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকবে, আবার আল্ট্রা ওয়াইডও নাকি 50 মেগাপিক্সেল, বাট যেটা সব থেকে ভালো 64 মেগাপিক্সেলের টেলিস্কোপ আর 32 মেগাপিক্সেলের সেলফি, 50 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 100 ওয়াটের কিন্তু ওটা ওয়্যার্ড, আর তার সঙ্গে 5400mAh ব্যাটারি, দুর্দান্ত। আমার তো এই স্মার্টফোনটা দারুণ লাগলো এবং ওয়ান প্লাসের একটা দারুণ জাম্প তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে। দাঁড়ান দাঁড়ান, আসবে খুব তাড়াতাড়ি দুই বাংলা কা পাবে, তবে তার থেকেও বড় কথা এটা অন্যান্যবারের ওয়ান প্লাসের ফ্ল্যাগশিপ থেকে একটু কম দামেই আসবে। চলুন না এইবার শাওমিকে দিয়ে আরম্ভ করা হোক। শাওমির যে সেল সেটা কমে গেছে এটা আমরা সবাই জানি, তো শাওমি কেন সেল কমেছে, ওই উলুলুলুলুলু তাদের যে বাগস সেটার জন্য এবং প্রি ইনস্টলড অনেক অ্যাপসের জন্য, বাট এবার শাওমি নতুন স্ট্র্যাটেজিতে খেলছে, ওরা বলছে অনলাইনে আর আমরা বেশি ফোন বিক্রি করবো না, বিক্রি হলো তো হলো না হলো তো হলো, কিন্তু তারা অফলাইন স্ট্র্যাটেজিতে বেশি হাঁটছে, আর তাদের অফলাইন স্ট্র্যাটেজির জন্য তারা অনেক শপ খুলছে এবং বিভিন্ন রকম এক্সাইটিং অফার্সও দিচ্ছে। ওপার বাংলা থেকে আমার বন্ধুরা দাদারা ভাইয়েরা যারা যেখান থেকেই দেখছেন, কটা শপ রয়েছে শাওমির ওপার বাংলায়, আর শাওমির স্মার্টফোন কত বেশি বিক্রি হয় ওপার বাংলায়, কোন ব্র্যান্ড সব থেকে বেশি ফোন বিক্রি করে ওপার বাংলায় বলবেন একটু। চলুন আমাদের নেক্সট টেক আপডেটটা আরম্ভ করব ওই রেডমিকে দিয়েই। আমি একটু আগে বলছিলাম যে রেডমি কার্ড ওটা আরেকটু পরে বলছি, তবে যেটা একদম সস্তার একটা 5G স্মার্টফোন আনছে যেটা আমরা অ্যামাজনে পাবো, আর সেটা হলো 12 সিরিজ। তো রেডমি 12 5G যেটা পোকো M6 Pro নামে আসবে ইন্ডিয়াতে ইন ফিউচার, এবং এই স্মার্টফোনটায় স্ন্যাপড্রাগনের 4 Gen 2 পাবো, 6.79 ইঞ্চেসের IPS LCD পাবো, বাস 120Hz রিফ্রেশ রেট, সঙ্গে আমরা এখানটায় রিয়ার 50 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আমরা পাবো সেলফি, সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এখানটায় MIUI ডায়ালারও থাকবে। বস, এই MIUI ডায়ালারের জন্য অনেকে একদম ওয়েট করে থাকে, কল রেকর্ডিংয়ের জন্য একদম দুর্দান্ত, কেউ শুনতেও পাবে না। এবং এটার দাম কত হবে জানেন, ভাবছেন এটার দাম নাকি 15,000-এর নিচে থাকবে। ওয়েল, 15,000-এর নিচে হলে এইটা শাওমির পক্ষ থেকে একটা ভালো স্মার্টফোন, তবু রেকমেন্ড করতে একটু উলুলুলু হয়। আমাদের নেক্সট আপডেট, আর নেক্সট আপডেট অ্যাপেলকে দিয়ে। অ্যাপেল তাদের দুর্দান্ত সিরিজ আনছে তো আইফোন, আর আইফোনের সিরিজ মানে এবার 15, তো আইফোন 15 Pro Max এর যে ফিচার্সগুলো সেগুলো বেরিয়ে এসছে, যেমন 6x অপটিক্যাল জুম, পেরিস্কোপ, টেলিফোটো লেন্স থাকবে ফর দ্য ফার্স্ট টাইম, এবং এই আপডেটটা আমরা পেয়েছি উইভো থেকে ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে, এবং একই সাথে আমরা এই স্মার্টফোনটাই পেয়ে যাব USB Type-C পোর্ট, এটা কিন্তু ব্যাপার ভালো, ডিসপ্লে হবে বড়, আর তার সঙ্গে আমরা এটাতে পেয়ে যাব 3D কার্ভড পেছনে, আর 3D ডিজাইন এটাতে আমাদের প্রোভাইড করবে, তো ভালো, এবং ব্যাটারিও থাকবে লার্জ। তো এটি আসছে খুব তাড়াতাড়ি আইফোনের হাত ধরে, না অ্যাপেলের হাত ধরে, এবং এটি যখন লঞ্চ হবে দেখবো দামটা করে হুস রকেটের মতন হবে। আমাদের নেক্সট আপডেট মিস্টার মাধব সেন এখন আর CEO নেই রিয়েলমির, এখন ওনারের, এবং সেটা প্রমাণিত হলো ওনারের ঝোলা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন একটা জায়গায়, আর সেইখান থেকেই আমরা আপডেট পেলাম ইন্ডিয়াতে ওনার নিয়ে আসছে দুটি স্মার্টফোন, এবং তার মধ্যে ওনারের যে স্মার্টফোনটা আসছে নেক্সট মান্থে সেটা হলো ওনার 90 সিরিজ, কিন্তু ওনার তার সাথে আরও একটা ডিভাইস আনছে আর সেটা হলো প্যাড, এবং এটাও এই মাসেই লঞ্চ হচ্ছে।
তো ওনারের পক্ষ থেকে যে জিনিসটা আসছে সেটা হলো ওনার প্যাড এক্স নাইন এবং অ্যাভেলেবেল হবে অ্যামাজনে, তার সঙ্গে একটা ফ্লিপ কভারও থাকবে যখন কিনবেন। ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চেসের 120Hz এলসিডি এবং একই সাথে স্ন্যাপড্রাগনের 685, ছটা স্পিকারও থাকবে, 5 মেগাপিক্সেল করে ফ্রন্ট অ্যান্ড রিয়ারে ক্যামেরা, 7250mAh ব্যাটারি এবং যার দাম হবে 20,000-এর নিচে। কারা ট্যাবলেট ইউজ করেন একটু অবশ্যই আমাদের জানাবেন। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট দেবো হোয়াটসঅ্যাপকে দিয়ে। একটা দুর্দান্ত আপডেট এসছে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে। তো হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হচ্ছে এখন হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আমরা করতে পারবো সেগুলো আননোন কন্ট্যাক্টসেও করতে পারবো, কিন্তু সেই নাম্বারগুলো যদি আমরা সেভ না করি তাও আমরা অকাম করে দিতে পারবো কি মেসেজ, আগে এটা হতো না। আমাদের নেক্সট আপডেট কিন্তু এবার শাওমিকে দিয়ে। শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসছে আর তাতে কার্ভড অ্যামোলেড থাকবে। তো শাওমি সিরিজের 13 যেটা সেটাই আসছে, শাওমি 13T প্রো, এবং এইটাতে মিডিয়া টেকের ডায়মন্ড সিটি 9200 এসওসি থাকবে, 16GB র্যাম পর্যন্ত থাকবে, সিঙ্গেল কোর স্কোর 1289, মাল্টি কোর স্কোর 3921, এবং এই স্মার্টফোনটা বেশ কম দামে আসতে চলেছে। এবার যে রেডমির পক্ষ থেকে আসছে নোট 13, আমরা তো প্রত্যেক দিনই বলছি, আজকে যে আরও একটা আপডেট এলো গো দাদা, রেডমি নোট 13 প্রো, প্রো ম্যাক্স তিনটেই তো আসছে, কিন্তু এই রেডমি নোট 13 সব থেকে কম দামে আসবে। ইসিসি সার্টিফিকেশন সাইটে মডেল নাম্বার সমেত এটা ইনক্লুডেড হয়েছে জানা যাচ্ছে। পেছনে এবার গ্লাস ডিজাইন থাকবে, 3D কাপ ডিজাইন, এবং যে হায়ার ভেরিয়েন্ট তাতে কাপ ডিসপ্লে থাকতে পারে এবং অ্যামোলেড ডিসপ্লে প্রত্যেকটাতেই থাকবে। মিডিয়া টেক ডায়মন্ডসিটি প্রসেসরও থাকবে, 3.5 জ্যাক এবার থাকছে, ডুয়াল স্পিকার থাকবে এবং মাইক্রো এসডি কার্ড আমরা ইউজ করতে পারবো সেটাও থাকছে। এ যেন এক দারুণ জিনিস করতে চলেছে আমাদের রেডমি, এবং রেডমি রিয়েলমি 11 Pro Plus-কে একদম কিল করার ক্ষমতা রাখছে। তবে ওই যে বাগস, তারপর অ্যাডস, এগুলো যদি কিল করে দেয় আমরা বলবো দুর্দান্ত। আমাদের নেক্সট আপডেট S23 FE ফ্রম স্যামসাং, এবং বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এটা দেখা গেছে এবং এর কিছু ডিটেলসও চলে এলো। S23 FE-তে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 1 পাবো না, এবং এখানে এক্সাইনোসেরই চিপসেট থাকবে 8GB, এবং অ্যান্ড্রয়েড 13-এ এটা রান করবে। এবং আরও একটা জিনিস বলে দিই, এই যে স্মার্টফোনটা S23 FE, তাতে ক্যামেরাতে অনেকটাই ইম্প্রুভমেন্ট পাবো, 50MP থাকবে, বাট টেলিস্কোপ লেন্সে অনেক কিছু করা হবে, এবং ব্যাটারি একটু হাই ক্যাপাসিটি ফাস্ট চার্জিংও পাবো। আমাদের লাস্ট আপডেট স্যামসাংকে দিয়ে, 108MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি, কিন্তু সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হতাশ করলো স্যামসাং আমাদের। কেন? এক্সাইনস 1380 চিপসেটই থাকছে আপকামিং স্যামসাং M54-এ। কি বলবো, ফার্স্ট লুক চলে এসছে, 6000mAh ব্যাটারি, 108MP ক্যামেরা, বাট স্ন্যাপড্রাগনের প্রসেসর দিলে একটু খেলাটা জমে যেত না, এবং এরও দাম 35,000-এর নিচে হবে, 30,000-এর মধ্যে থাকবে। ওপার বাংলাতেও স্যামসাং আনছে খুব তাড়াতাড়ি তাদের M54, এবং এটার জন্য আমরা সকলে ওয়েট করছি। ব্যাস, আর জ্বালাবো না, আড্ডা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, তাহলেই তো আমি ভালো থাকবো। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।